রাকিবকে নীরবের মোচার গন্ধ শোনাবো। আমি তোর বড় না ছোট। হ্যাঁ আমরা কারে যাচ্ছি কারে ম্যাক্সিমাম পাঁচজন বসতে পারবে এবিক ভাই ড্রাইভার আফ্রিদি ভাই নীরব ভাই এন্ড আমি সো আমরা এই পাঁচজনই যাচ্ছি সো এই ব্লগে আমি আমার টিম মেম্বারদের অনেক বেশি মিস করবো কারণ এই ফার্স্ট টাইম আমি একা ব্লগ করছি তাদের ছাড়া সো এই ব্লগে আমার অনেক বেশি কষ্ট হবে সেটা আমি বুঝতে পারছি সো এখন অলমোস্ট 6টা প্লাস বেজে গেছে সো এখন বাসায় গিয়ে আমার ক্যামেরা গিয়ে রেডি করতে হবে কারণ আমরা 8টার দিকে আফ্রিদি ভাইয়ের বাসা নিচে যাবো সো তোমাদের সাথে দেখা হচ
সো আমার অনেক বেশি খারাপ লাগতেছে, কারণ এই ফার্স্ট টাইম আমি আমার টিম মেম্বার ছাড়া ব্লগ করতেছি। সো যাই ভাই, মজা করছিলাম, আমরা সবাই যাচ্ছি, এটা একটা সারপ্রাইজ ছিল। সো তুমি কি রেডি? খেলা হবে। এখন আমরা আফ্রিদি ভাই বাসা নিচে যাচ্ছি, দেন আমরা একসাথে হয়ে মেবি আর দুই এক ঘন্টার মধ্যে রওনা দিব। সো আগে ওইখানে সো গাইস আমরা এখন চলে এসেছি আফ্রিদি ভাইয়ের বাসা নিচে। সো এখন আমরা ওইখানে যাচ্ছি। হে ব্রো, বর্তমানে যাচ্ছি খুলনা, যেটা হচ্ছে আমার ফেভারিট জায়গা এবং রাকিবেরও ফেভারিট জায়গা, আমাদের সবার ফেভারিট জায়গা। আমি একটা কথা বলতে চাই, ও কথায় কথায় কিছু হলে বলে যে খেলা হবে খেলা হবে, কিন্তু কি খেলাটা হবে এটা আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি। তোমরা কি ব্লগের মধ্যে ক্রিকেট খেলো? ফুটবল দেখি না, দেখো না, খেলো শুধু কিছু খেলা হবে খেলা হবে খেলা, আর কি খেলা হবে? মানে তুমি বলো না সো সো সো, তো এটা হয়ে গেছে খেলা হবে। গ্রেট, তো আমাদের সাথে সো আবার যাচ্ছে কি পংটা? না পংটা, আমি ওর পংটা ডাকি, খুব সুন্দর। ওর বাবার অনেক টাকা রাখিবে, ওর গাড়ি নিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, টাকা কার সিরিপি নি করে সেটা না, ওর গাড়ি নিয়ে যাচ্ছি, বিকজ ওর ওর বাবা অনেক টাকা আছে এবং ওর ক্যামেরা লেন্স যে জোস আমার তার চোখ নাইস। সো যাই হোক, আমরা এখন রওনা দেবো ইনশাল্লাহ, বিকজ আমরা আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমাদের এখন রওনা হবে। আমাদের এখান থেকে মাওয়াত থেকে খুলনা যেতে হবে এবং খুলনা কিন্তু অনেক দূর। হ্যাঁ, এন্ড এখানে দুজন ড্রাইভার আছে, যেটা হচ্ছে এক আমি আর এক হচ্ছে সীমান্ত ভাই। সীমান্ত ভাইকে পিক করতে হবে। সো লেটস গো গাইজ, লেটস গো। সো এখন আমরা লাল টমেটোর বাসা নিচে ওয়েট করছি, সে উপরে গেছে ড্রেস আনতে। সো যে সারপ্রাইজটা দিলা তুমি ভাইকে, কিডন্যাপ করে নিয়ে এসে ডাইরেক্ট পাঠিয়ে দিলা বাসায়। কারণ আমি তোমাকে একটা কথা বলি, সীমান্ত ভাইকে যদি বলো না যে ভাইয়া খুলনা যাবো, ভাইয়া আসলে কাজ, ভাইয়া আসলে এইসব প্যারা দেয়, তো এই জন্য তাদের বাসা থেকে উঠে নিতে, এটা হচ্ছে সিস্টেম। সো আমার লাইফে আইসা তো তুমি দেখলা যে একটা প্যারা, কেমন লাগলো প্যারাগুলো? দারুণ প্যারা, এই প্যারা আবার মজার প্যারা। তোমার কাছে কেমন লাগে ভাই এত প্যারা বলার বাইরে? ভাই এভাবে কিভাবে মেনটেন করে এত কিছু বুঝতে পারতেছি না। নীরব, সীমান্ত ভাই তো অলওয়েজ ঢিলা, তো সীমান্ত ভাইয়ের সাথে এরকম না করলে তো হবে না, যে যেমন তার সাথে তেমনই করতে হবে। নীরব, এবার খুলনা যায় যদি কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড বানায় ফেলাই কেমন হবে? না আসা কাক তোমার রোস্টেড, আসলে আমার রোস্ট করে দিচ্ছে। আজ আর আমি কি তোমার মতো এরকম মানে ই নাকি? হ্যাঁ হ্যাঁ বেবি কই ধর তো কথা। হ্যাঁ কোথায় তুমি? কোথায়? আমি এই যে তোমার বাসা নিচে। ভাইয়া ফাইনালি তুমি আসলা। হ্যাঁ এবার হবে
হে যবন আমার লাল তুমি 3 2 1 অ্যাকশন সবাই এখানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার জন্য, কারণ এখানে স্পেশাল হচ্ছে ইলিশ মাছ। আমি এখানে আসছি হচ্ছে চিকেন দিয়ে ভাত খাওয়ার জন্য, কারণ আমি মাছ খেতে পারি না, রাখতে পারি না। শুধু তুমি একা না, এই যে ইনিও, ইনিও চিকেন দিয়ে খাচ্ছে। মাছ তো দূরের কথা, আমি ভাতই খেতে পারি না, আম্মু মাখানো ছাড়া। হ্যাঁ, এই যে উঠেই দিই পারতেছি। আজকে ওয়েদারটা অনেক বেশি রোস্ট, এত বাতাস। এক্সকিউজ মি, ওয়েদার ইজ দ্য জোস্ট নাইট, অনেক খারাপ ওয়েদার আমাদের জন্য, খারাপ কারণ আমরা যেতে পারছি না, বাট বাতাসটা অনেক জোস। আচ্ছা খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো। মনে হয় না আমাদের খুলনা যাওয়া হবে আজকে। হবে হবে। আমরা এখন ফেরিতে উঠে গেছি। আজকে ফেরিতে উঠতে আমাদের অনেক অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ আমাদের এই গাড়িটা অনেক বেশি নিচা। সো ফেরির এই সাইডে যেটা হয়েছে আজকে, ওয়েদার অনেক বেশি খারাপ, এর জন্য পানিতে ঢেউ অনেক বেশি। সো ফেরির যেই ওইটা কি বলে, লোহার যে লাইনটা থাকে সেটা ঢেউয়ের কারণে একবার অনেক বেশি ভিতরে চলে গেছে, এর জন্য ওটা অনেক বেশি উঁচু হয়ে গেছে যে সাইড দিয়ে গাড়িটা উঠবে। সো এর জন্য গাড়ি উঠছিল না। সো সাইড দিয়ে পরে বস্তায় এনে তারপর অনেক কষ্ট পর গাড়ি উঠাতে পারছি। এখন আমরা আমাদের রুমে চলে এসেছি, এন্ড এই রুমটা অনেক অনেক বেশি জোস। সো আমি একটা রুমটা হবে নাকি? অবশ্যই, কেন না, আগের বার যেহেতু বাথরুম থেকে রুম টুরটা দেখানো শুরু হয়েছে, এবারেও চলো আমরা বাথরুম। আচ্ছা তুমি কি ফারস্টে বাথরুমই দেখো? না আসলে হচ্ছে বাথরুমটা সবচেয়ে বেশি ভালো লাগে, আসলে আমি বাথরুমটা দেখে। এটা হচ্ছে হাই কমন, এখানে আমি আগের বার যেভাবে দেখছি ওটা দেখাবো না, এভাবে বসবো। এটা হাই কমনটা তো আমরা দেখতেছি না, এভাবে বসতে আগে তো আগে তো অন্যভাবে দেখছি গ্রামের চাষ। আর এখানে হচ্ছে আমি পড়তে বসবো, তো আমার এক্সাম চলতেছে, তার মধ্যে আমি ব্লগ করতে আসছি, তো এখানে আমার জন্য আপনার বই স্যার, হ্যাঁ এই জন্য আমার জন্য বই দিয়ে রাখছে। আর এখানে হচ্ছে আমি পড়তে পড়তে ঘামাজি, তো অনেক কিছু। আর আপনি কি পড়তে পড়তে ব্লগ করবেন না? না এটা হচ্ছে এই ব্লগ টাইমে, মানে আমি ব্লগ টাইমে আমি এক্সাম টাইমে ব্লগ দিতে আসছি, বুঝো না, এটা একটা নিজেদের ব্যাটারিগুলো একটু চার্জ করে নিব। আর অনেকেই বলো যে মেহেদি ভাইয়া ব্লগ অনেক মজা করে, অনেক এনজয় করে, আসলে এখন এনজয় করতে হলে আমাদের একটু চার্জ নিতে হবে, এখন আমাদের রেস্ট নিতে হবে, তারপরে আমরা তিনটা থেকে এনজয় করতে পারবো। সো আমরা একটু রেস্ট নিয়ে দেন, তোমাদের সাথে আবার দেখা করছি, বাই বাই। A few moments later. Guys, এখন 3:30 বাজে, এখন আমরা বের হব, বের হয়ে আমরা একটু খুলনা সিটিটা উপভোগ করব। স্যার তোমার ঘুম কেমন হলো?
ঘুম তো অনেক ভালো হয়েছে, চোখ ফুলে গেছে, দেখতে পারতো কি পরিমাণে ঘুম হয়েছে, আর চার্জ তো ভালো পরিমাণে নিয়েছি। এখন আমরা যাবো বাইরে লাঞ্চ করবো আর পুরা করলে ঘুরবো। চলো হয়েছে রেডি? আসো হাই চলো চলো। এত পরিমাণে বৃষ্টি ছিল, এর জন্য আমরা পরে আর কোথাও যেতে পারি নাই। যেসব জায়গা আমাদের যাওয়ার কথা ছিল সেগুলোতে আমরা কালকে যাবো। What's up guys, it's me Boy Tohid Afridi and welcome to another vlog of this guy, this bullshit guy over there. যে আছেন তো আমরা এখন বর্তমানে হোটেলে আছি, ক্যানভাস হোটেল, বিকজ আমরা খুলনা আসছি, আমরা খুলনা আসবো, হোটেলে উঠবো না এটা কোনো কথা। আমরা এখন বর্তমানে আছি ক্যাসল সালাম। এখন আমাদের এই তুমি এখন রিভিউ দিবা, হ্যাঁ তোমার ভাষায়, ওই যে তুমি যেমন যে রিভিউ দাও, আমার ভালো লেগেছে। অ্যাকশন রোলিং, 3 2 আর দাও না, আমি একটা রিভিউ দিব। হ্যাঁ Wow, amazing! So, আপনারা যেটা দেখছেন, this is a clock. This is a very good clock. And here is a L clock. What? L clock. বর্তমানে আমি এখন যেটা দেখাবো, this is called খেতা. You know খেতা? Like this and like... খেতা. And তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি, of course, যারা এটা বুঝেন না, এটা হচ্ছে পানির ট্যাঙ্কি. পানির ট্যাঙ্কি? আমি জানি আই ওয়াজ টেস্টিং ইউ গাইস, সো ইটস আ পানির ট্যাঙ্কি। সো এখানে যেটা দেখতেছি, এরপর আমরা যাব বাথরুম। ওয়াও, ক্যান ইউ বিলিভ, এটা হচ্ছে একটা বাথরুম যেখানে টয়লেট করা যায়, খুব সুন্দর একটা টয়লেট, সবচেয়ে জোস স্পেস ওখানে যাও। খুনি আমরা তো পুরো বোর, তো চলো রাখি বেজে একটু ডিস্টার্ব করি, চলো মারি। রাকিবকে নীরবের মোছার গন্ধ শোনাবো। মোছা এটা নীরবের, কি শুরু করলাম তুমি, এটা নীরবের মোছা, তুই কেন মার যাবি? তোরা কি সুইমিং এ যাবে না? তো রাত্রে পার্টি তো কেবল শুরু, সুইমিং এ যাবে না? তো কি চল, আরে ওঠ, তুই যা, আরে বেটা সুইমিং এ যাবে না? সো গাইস, এখন আমরা চলে এসেছি রুফটপে, এখন একটু সুইমিং করবো, কারণ সারাদিন আমাদের অনেক বেশি কাজ ছিল। সো এখন আমরা একটু রিল্যাক্স হওয়ার জন্য রুফটপে চলে এসেছি। সো মেহেদি, তুমি কি রেডি? চলো চলো। তো এখন পুলে নামছি আমরা, খালি গায়ে, ওয়াও, দুই ক্যামেরা। সো এইখানে ফেক সাঁতার কাটা চলছে, যে সাঁতার সাঁতারের নামে কি বলবো, যেটা বলবো সেটাই ভুল হবে ভাই। আমার এগুলো ভয় লাগতেছে, সত্যি কথা অনেক ভয় লাগতেছে। এটা তো একবার সিম্পল, তুমি এটা তো ভয় পাচ্ছ, রাত 2টা বাজে আমরা সুইমিং পুলে নামছি, আমরা কত বেশি ক্রেজি বুঝতে পারছো? এক একজনের তো অবস্থা পুরো, কি করতেছিস তুই ভাই? আমার তো না ভয় লাগে, তুই আমার লাভ দিস না ক্যামেরার সামনে, পুরো ক্যামেরা দিয়ে যাবো। তো মেহেদি আমাকে পুলে চ্যালেঞ্জ করতেছে যে ও এখান থেকে জাম দিয়ে নাকি আমার থেকে অনেক বেশি দূরে যেতে পারবে, বাট আমি বলতেছি ও পারবে না, তারপরে ও বলতেছে ও নাকি পারবে। আচ্ছা তাহলে দেখে যাক, আসো দেখি কে কত দূর যেতে পারে। আচ্ছা যদি তুমি হারো? যে হারবে, যদি তুমি না, সবসময় আমি মনে না, আচ্ছা যে হারুক, আমার তুমি হারলা, তোমার
আচ্ছা যে হারুক সমস্যা নাই, যে হারবে সে কি করবে? এই শীতের মধ্যে যে কাঁপতেছি ঠান্ডা বাতাসের মধ্যে ওই বাইরে খেলাতে একটু 5 মিনিট খালি খালি গায়ে খালি। আচ্ছা যাও, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ওকে ফাইন, মেরি লাভ দিছ লাভ দিছ লাভ দিছ লাভ দিছ জিতে গেল জিতে লাভ দে। এতটুকু মাত্র মাত্র এতটুকু এই অনেক একটু অনেক তোমার থেকে বেশি। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, তুমি এখানে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, তোমার থেকে অনেক বেশি যাব। ওকে রাখ রাখ বন্ধ। তোমার থেকে অনেক বেশি আসছে। আমি হেরে গেলাম, খারাপ তো একটা সেট। তুমি আমি ভাবতামই না তুমি এত ডাগা জিততে পারবা। তো যাই হোক, তুমি এখন এই বৃষ্টির মধ্যে দাঁড়াবা, চলো ভাই। ঠান্ডা বাতাস মা ভাই, তাড়াতাড়ি উঠো, বৃষ্টি আসছে, তাড়াতাড়ি উঠো। বৃষ্টি না রাখো মা হবে। কেমন লাগতেছে? থাক ভাই, আর লাগবে না এসে। ওই যাওয়ার আগে একটা নাগিন ডান্স দিয়ে যাই। অরিজিনাল রিয়েল নাগিননেস যেটা আমি সব অলওয়েজ দেখে, ওটা তো মানে এতদিন একটা ফেক ছিল, ওটা শর্টকাট। আজকে হচ্ছে রিয়েল নাগিননেস দেখো। আমাদের ঘুম থেকে ওঠা কথা ছিল কটার দিকে? চারটার দিকে। আমরা উঠছি কটায়? ঘুমাইছি কটায়? সাড়ে সাতটা। আমরা ঘুমাই দিই চারটায়। ঠিক আছে, ও এসে আমাদেরকে উঠে বলতেছে উঠবো না। আমি দাম করে উঠছি, এখনই আমরা বের হচ্ছিলাম। বাট বের হওয়ার আগে আফ্রিদি ভাই দেখলো যে বুফেতে ফ্রি খাবার চলছে, তাই সে সাথে সাথে আমাদের এখানে এসেছে, কারণ সে ফ্রি খাবার কখনই মিস করবে না। ভাই তুমি কয়টা যে আইটেম নাও, কোনো শেষ নাই। এটা হচ্ছে প্রথমে তো এইটা নেওয়ার পর পর চিন্তা করলাম, ওখানে ফ্রাইড রাইস আছে, পরোটা আছে, চিকেন কারি আছে, বিফ আছে। আচ্ছা ভাই আমার একটা কোশ্চেন, ফ্রাইড রাইস নেওয়ার পরে আবার পরোটা খায় কিভাবে মানুষ? ওটা খাইলে তো পেটটা ভরে যায় ভাই। শুধু ফ্রাইড রাইস খাওয়ার পর পরোটা না, ব্রেড খায়, পরোটা খায়, এগুলো নেয়, আরো যে কত কিছু নেয়, জুস খায়, পানি খায়। ভাই ভাই আসলে তুমি একটা টমেটো। তো এখানে অলরেডি সবার খাওয়া শুরু হয়ে গিয়েছে, আর আমাদের ভাই যে কখনো ফ্রি খাবার মিস করবে না। নো নেভার, আমি কিন্তু লেট ব্লগের জন্য, আমরা কিন্তু বের হয়ে গেছিলাম, তুমি আমাদের আবার নিয়ে আসছো এখানে, বিকজ শুধুমাত্র আমরা খাবো তাই দেখে। আচ্ছা খাও। গাইজ এখন আমরা চলে এসেছি খুলনা রেল স্টেশনে। এই রেল স্টেশনটা অনেক অনেক বেশি সুন্দর আমাদের ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে সুন্দর, বলতে গেলে আমি মনে করি বাংলাদেশের সব থেকে বেশি সুন্দর রেল স্টেশন। সো চলো আমরা আস্তে আস্তে দেখতে থাকি। সো গাইজ এখন আমি রেল স্টেশনের ভিতরে আছি, অ্যান্ড এই রেল স্টেশনটার ভিতর দিকে অনেক বেশি সুন্দর, সুন্দরের পাশাপাশি এটা অনেক বেশি ক্লিন। এখন ঈদ তাই এখানে অনেক বেশি ভিড়, সবাই টিকিট নিয়ে তাদের ট্রেনের জন্য ওয়েট করছে। সো আমরা এখন একটু ফুটেজগুলো দেখে আসি। সো গাইজ এখন আমরা চলে এসেছি রেল লাইনের সামনে। এই রেল লাইনে আমরা দেখবো যে উপরে সাইডে অনেকগুলো, উপরে আমরা দেখতে পাচ্ছি সাইডে অনেকগুলো পাইপ রয়েছে, এই পাইপ দিয়ে ট্রেন ওয়াশ করা হয়েছে। সো গাইজ আমি এখন চলে এসেছি খুলনা শেখ আবুল নাসের স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটি খুলনার একটি বিখ্যাত স্টেডিয়াম, অ্যান্ড খুলনা আসবে এই স্টেডিয়ামে আসবে না এটা কি হয়। সো আমরা এখন একটু ভিতর দিকে যাবো, আসো কমন। তো এখন আমি খুলনা স্টেডিয়ামের সামনে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনার মাঠ। সো এটি একটি ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, কিছুদিন আগে এখানে আফগানিস্তান আর বাংলাদেশের খেলা হয়েছিল। সো আমরা একটু ভিতরে যাব, ভিতরে গিয়ে হালকা একটু শট দেখে আসবো। সো গাই
গাইজ, আমি এখন চলেছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির উপর পড়াশোনা করে থাকে এবং খুলনার মতো শহরে এত জোশ একটা বিশ্ববিদ্যালয় অ্যাকচুয়ালি ভাবা যায় না। তো এখন আমরা একটু ভিতরে যাবো, ভিতরে গিয়ে তোমাদের দেখাবো যে বিশ্ববিদ্যালয়টা আসলে কত বেশি সুন্দর। কেমন আমি এখন চলেছি খুলনা ইউনিভার্সিটির সামনে। এই ইউনিভার্সিটি খুলনার একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট রোল প্লে করে থাকে। এই ইউনিভার্সিটিতে অনেক জ্ঞানী ভাই বোনেরা পড়াশোনা করে থাকেন অ্যান্ড এই ইউনিভার্সিটির ভিতরে এখন আমরা যে দেখবো যে এই ইউনিভার্সিটির কেমন। সো কাম অন গাইজ। সো গাইজ, আমি এখন চলে এসেছি আদম্য বাংলা ভাস্কর্যর সামনে। সো এই ভাস্কর্যটা অ্যাকচুয়ালি 1971 সালে বঙ্গবন্ধু যে ভাষণটা রয়েছে সেই ভাষণটা ইঙ্গিত করে যে যার কাছে যেটা আছে সেটা নিয়ে আমরা যুদ্ধে নেমে পড়ি। সো ভাস্কর্যের দিকে তাকালে দেখবেন যে এখানে ছেলে মেয়ে সবাই একত্রিত। সো এখন আমরা একটু ওই সাইডে চলে যাবো কারণ অনেক পাস বৃষ্টি চলে এসেছে। সো গাইজ, আমরা এখন চলে এসেছি খান জাহান আলী মাজারে। এই মাজারটি খুলনার একটি বিখ্যাত মাজার। সো গাইজ, এখন আমরা মাজার দেখে আসলাম। সো মাজারের পাশে একটা দিঘি রয়েছে এবং এই দিঘির একটা অনেক জোসা কেস রয়েছে। এখানে কোনো একটা সময় দুইটা কুমির ছিল, একটা হচ্ছে লাল পাহাড় একটা কালো পাহাড়। এই কুমির দুইটা এতটা বেশি ফ্রেন্ডলি ছিল যখন এখানে মানুষ গোসল করতো তখন মানুষের পাশে থাকতো, তখন কিন্তু কখনো কাউকে অ্যাটেক করতো না। বাট কোনো একটা সময় কালো পাহাড় কুমিরটি মারা যায়, তার 2 বছর পর সাদা পাহাড় কুমিরটিও মারা যায়। তারপর এখানে এলাকাবাসী আবার এখানে দুইটি কুমির ছাড়ে। বাট এর পরের কুমির দুইটি প্রথম কুমির দুইটির মতো এত ফ্রেন্ডলি ছিল না, একটু হিংস্র টাইপের ছিল। তারপর থেকে এখানে লেকে মানুষের সচরাচর গোসল একবারে বন্ধ হয়ে গিয়েছে। সো গাইজ, আমি এখন আছি ষাট গম্বুজের সামনে। এটি খুলনার একটি ঐতিহ্য মসজিদ। এই মসজিদের একটা মজার জিনিস যেটা হচ্ছে এই মসজিদে যে গম্বুজটি রয়েছে এটি কখনো কেউ গুনতে পারেন। এখানে 60টি না 60টি থেকে 2-1টা কম আছে, বাট এটা আজ পর্যন্ত কেউ গুনতে পারেনি। মানুষ যখন গণে এক এক সময় এক একবার কাউন্ট হয়। সো আমরা একটু ভিতরে যাবো, ভিতরে গিয়ে দেখে আসবো কেমন। আমরা সবাই মিলে মসজিদটি দেখে আসলাম। আমাদের কাছে মসজিদটি অনেক বেশি ভালো লাগছে আর সবচেয়ে বেশি ভালো লাগছে মসজিদে যে গম্বুজগুলো রয়েছে ওগুলো। সো তোমাদের কাছে কেমন লাগলো? খুবই ভালো লাগছে। আমি কাউন্ট করছিলাম, আমি 7টাই পাইছি। আমি 7টাই পাইছি। তোমরা কয়টা পাইছো আমি জানি না। এই বাপর বাজি, বাপর বাজি শুরু হয়ে গেছে। আমি 7টাই। হ্যাঁ ভাই, আমি আর তুমি গুনছিলে, আমি আর মেহেদি ভাই গুনছিলে। এই যে শিওর, হ্যাঁ তুমি গুনছিলা। আমি ক্যামেরা ধরছি। আচ্ছা, তো এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা এখন যাব হচ্ছে 0 পয়েন্ট, আমাদের ওখানে মাংসে, মাংস আর কি, মাংস। সো 4 ঘন্টা আমরা গাড়িতে অপেক্ষা করছিলাম, বাট তারপরও বৃষ্টি কিছুতেই থামছিল না। সো পরে এই বৃষ্টির মধ্যে শ্যুট নিতে হচ্ছে। আর আমি যখন গিয়েছিলাম তখন বৃষ্টি এতটা জোরে বেড়ে গেছিল যে পুরো তুফান ছাতা টাতা সব উড়ে গেছে। আমি বুঝি না বৃষ্টি কেন এত প্যারা দিতেছে। আমি যখনই নামি তখনই বৃষ্টিটা হয়। আমি লাস্ট যে কটা ব্লগ করতেছি প্রতিটা ব্লগই বৃষ্টি। আমি বুঝতেছি না বৃষ্টি প্যারা দিতেছে, অনেক প্যারা গেছে বৃষ্টি দেওয়ার। সো গাইজ, আমরা এখন চলে এসেছি রূপসা ব্রিজের নিচে। এই রূপসা ব্রিজটা খুলনার অনেক একটা ফেমাস জায়গা। আমরা ঢাকাতে যেরকম আমাদের ঘোরার অনেক জায়গা আছে, আমরা ঈদ বা অন্যান্য অকেশনে অনেক জায়গায় ঘুরতে যাই, বাট খুলনার মানুষরা প্রায় সময় এখানে এসে তারা এনজয় করে, মজা করে, মাস্তি করে। অ্যান্ড এই ব্রিজটা আসলে অনেক অনেক বেশি জোশ। সো এই ব্রিজের ভিউটা বেটার করে দেখানোর জন্য এখন ড্রোন শট ইউজ করবো। সো লেটস এনজয়। সো এইখানে মেয়েদের সাথে অত্যাচার চলছে। কথাবার্তা বলবো আজকে তার ফ্রেন্ড আসছে, তো সে পরিচয় করে দিচ্ছে লাল টমেটো।
বলে তোর বেটা কিসের লাল টমেটো, এত কালো টমেটো মানে পুরো রোস্ট করে দিল। আসলে লোকটা সত্যি কথা বলছে, এটা কোনো লাল টমেটো না, হচ্ছে আমাদের কালো। তো এখন থেকে নাম হবে যবন আমার কালো টমেটো। এর মানে আমাদের এখন ই চেঞ্জ করতে হবে, আমাদের একটা নতুন সং মানে সং মানে যবন আমার কালো টমেটো এভাবে না। আচ্ছা সমস্যা নেই, আমরা সবাই মিলে বানাই ফেলবো। আচ্ছা ওকে ডেয়ার কি দিবা? ওকে আসি কি ডেয়ার দেয়া যায়, সব সময় তো আমরা ইজি ডেয়ার দেই, আজকে একটু কঠিন কিছু দেই। আচ্ছা তুমি সাজেস্ট করো তো কি ডেয়ার দেয়া যায়। ফেলায় দাও না না কাদা পরে আমাদের যেতে কষ্ট হবে। আমরা কি ডেয়ার যায় ও প্যান্ডার সব খুলে নাচবে। প্যান্ট না ভাই, আমি তোকে গালি দিয়েছি। আচ্ছা ওকে আমি বলি ডেয়ারটা কি, কানে কানে বলছিস না ভাই? এই না এই এই তো ভাই শুনো ভাই, শুন আমি বলি মানে না এই নিয়ম আছে কি করে বলবো ভাই অন্যসব ভাই ভাই না ডেয়ার ডান কি ডেয়ার দিছো দা চুল শ্যাম্পু করছি, টুপি খোলা চালা যা। খাবার দিয়ে একদম কানমান গরম করে দিব, আর যদি কখনো আমার লগে আমার সামনে আরে কি চাই ব্যাপার নেই গুলো চল তুই ভাই, আমার কই নিয়ে এসেছিস? একবারে শেষে চলে আসলাম। তো খুলনা ওয়াজ অ্যামেজিং, খুলনা ঘুরে আমাদের অনেক বেশি ভালো লাগলো, আর সব থেকে বেশি ভালো লেগেছে যেটা খুলনার মানুষগুলো অনেক বেশি দারুণ। এই ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আমার খুলনা আসা হয়েছে, অ্যাকচুয়ালি বলতে গেলে এই ফার্স্ট টাইম এতগুলো মানুষের সাথে পরিচয় হয়েছে অ্যান্ড এত জায়গায় ঘুরেছি। সো খুলনা অনেক অনেকই সুন্দর, একদিন অ্যাকচুয়ালি খুলনা সব ঘুরে শেষ করা যাবে না, অ্যান্ড আমাদের কাছে সময় একবারই কম ছিল, অ্যান্ড বৃষ্টির জন্য আমরা আরো অনেক জায়গায় যেতে পারিনি, না হয় আমরা আরো অনেক কিছু দেখাতে পারতাম। অ্যান্ড আপনারা দেখেছেন যে আমরা বৃষ্টির মধ্যে ভিডিও শট নিয়েছি, কারণ আমাদের শট নেওয়াটা অনেক বেশি জরুরি ছিল। সো কেমন লাগলো তোমার? এক কথা বলবো অ্যামেজিং, অ্যান্ড রাকিব অনেক ভালো ব্লগ করে, অ্যান্ড আমরা ইনশাল্লাহ ভেরি সুন চিটাগং বা রংপুর যে কোনো এক জায়গায় যাবো। যদি চিটাগং হয় তাহলে চিটাগং কমেন্ট করবেন, যদি রংপুর আর রংপুর কমেন্ট করবেন একটু দূরে গেল বা রাকিব কোথায় রাকিব কোথায় তাড়াতাড়ি সাথে নিয়ে এসে খেতে গেলো বা কোথাও ঘুরতে গেলো, অনেক জায়গায় আমি শুট নিতে পারছিলাম না কারণ অনেক বৃষ্টি ছিল। আফ্রিদি ভাই নিজে আমাকে শুট নিয়ে দিয়েছে, সাথে নিয়ে দাঁড়িয়েছিলাম আমরা। আমি অনেক খুশি যে ওর সাথে ব্লগ করতে পারছি, আমি ওকে নিজে বলছি যে রাকিব আসো আমরা একসাথে খুলনা যে ব্লগ করি। সো আমাদের যেটা করতে হবে, আমার যারা সাবস্ক্রাইবার আছো ওকে সাবস্ক্রাইব করো, কারণ আমরা যদি ওকে সাপোর্ট না দিই তাহলে কিভাবে ও সামনের দিকে যাবে? আর ওর যথেষ্ট ফ্যান বেজ আছে, কিন্তু আমরা ওর চ্যানেলটাকে আরো বড় করতে হবে, ওদের 5 লাখে নিয়ে যেতে হবে, রাইট? সো আমাদের মাইলস্টোন 5 লাখ ইনশাআল্লাহ। সো এখনই সাবস্ক্রাইব করো গাইজ, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, এন্ড এখনই কমেন্ট করে জানিয়ে দাও যে রংপুর আর চিটাগং। সো গাইজ নো টু দা থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, এন্ড বাই দ্য ওয়ে আমাদের ব্লগ আরো একসাথে আসছে। ইয়েস, সো দ্যাটস ইট গাইজ, নো টু দা থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, ইফ ইউ গাইজ এনজয়ড দিস ভিডিও ডোন্ট ফরগেট টু হিট দা লাইক বাটন এন্ড প্রেস দা বেল আইকন। সো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, আই লাভ ইউ, লাভ ইউ অল।